তোমার কোলে ছিল মরে চায় না গো বুকে ব্যস্ততম এই সমাজে ঘটে চলা অবিরাম ঘটনা প্রবাহে জন্ম নেওয়া অগণিত দৃশ্যমান গল্পের ভিড়ে অদৃশ্য কিছু গল্প আড়ালেই রয়ে যায়। সেই সব বঞ্চনার প্রতিচ্ছবিগুলো কি সহজেই আপন স্বজন ভুলে পিছুটানহীন মায়াহীন উপলব্ধিহীন হয়ে এই শহরের আনাচে কানাচে বেছে নিয়েছে শান্তিময় আশ্রয়। হয়তোবা তাদের স্বজনেরাও দাঁতে দাঁত চেপে স্বস্তির আবেশে মুক্তি পেয়েছে কিছুটা হলেও। যন্ত্র হয়ে ওঠা সমাজের যান্ত্রিক জীবেরা, তোমরা পাগল ভেবে প্রতিনিয়ত যাদের করে চলেছ দূর দূর ছেই ছেই, হয়তোবা ভেবে নিয়েছ ওরা মানুষ নয় অন্য কিছু। মানবিক বিবেচনায় ভেবে দেখো ওরাও মানুষ। শেষ, কেমন লাগলো বলো? তোমার বন্ধুরা কত কিছু করলো আর তুমি এখনো সেই নিচেই পড়ে আছো। রাস্তার পাগলের গল্প, দুই পয়সার কবিতা আমাকে আর কত শোনাবে? তোমার জন্য অনেকের কাছে আমাকে কথা শুনতে হয়। আমার মা বলতো আমি নাকি খুব চমৎকার বউ পাবো। জীবনের এই সময়টাতে এসে আফসোস করি। বাবার ব্যবসার হাল ধরতে না ধরতেই বাবা চলে গেলেন, মাকেও আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। চিরন্তন প্রস্থান ঘটল দুজন মানুষের, লালনের ভাষায় দুজন সোনার মানুষের। বাবা মায়ের আদর্শেই আমি ছুটে যাই নিম্নবিত্ত মানুষদের কাছে। মায়ের খুব ইচ্ছে ছিল টিভি সিনেমায় যে নায়িকাটা দেখা যায় ঠিক সেই রকম একটা মেয়েকে তার পুত্রবধূ বানাবেন। আমি অবশ্য কখনো প্রেম করিনি, কেবল প্রেমের কবিতায় লিখে গিয়েছি। একটা ক্ষুদ্র বোধ থেকেই অনেক বছর কেটেছে বসন্তের অপেক্ষায়। মা আজ নেই যদিও, তবে মায়ের সেই ইচ্ছা অনেকাংশেই পূরণ হয়েছে। আমার ভাগ্যে টিভি সিনেমায় দেখানো নায়িকাদের মতো কেউ না হলেও সুন্দরী জুটেছে একজন। কেবল মনের দিক থেকে সে আমার মতো জীবনমুখী নয়, ভীষণভাবে আত্মকেন্দ্রিক।
প্রণয় সিদ্ধি হোক বা না হোক, জুটি হয়েছে দুজন দুপ্রান্তের মানুষের। এ নিয়ে আমার আক্ষেপ নেই তেমন। প্রতিদিন এই চেনা শহরে হেঁটে বেড়াই, চেনা শহরের চেনা মানুষগুলোর সাথে দেখা হয়। ঝুনঝুনি বিক্রেতা মিনা ভাবি ও আসিয়া খালা প্রায় সকালেই তাদের সাথে কুশল বিনিময় করেই কাজে যাই। চা দোকানি শহীদুলের সাথে আবার খুনসুটির সম্পর্ক আমার। মজার ছলে তুচ্ছতা ছিল করে তাকে খেপিয়ে তোলার চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু মজার ব্যাপার হলো প্রতিবারই সে আমার সেসব দুষ্টুমিকে পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দেয় খুব সহজেই। কখনো বা অস্থির পত্রিকাওয়ালা আবেদিনের পথ থাকলে তার অস্থিরতার কাছে স্বেচ্ছায় হেরে যাওয়ার আনন্দ নেই। অটো ড্রাইভার তালেব চাচা, জীবন সম্পর্কে তার দর্শনগুলো লিও তলস্তায়ের সাথে মিলে যায়। অল্পে সন্তুষ্ট থাকার নানান উপায় অল্প কথায় বাতলে দেন তিনি। তার দর্শন আমাকে দারুণভাবে আন্দোলিত করে। অন্যদিকে সমীরণ চাচির শিশুসুলভ কথা শুনে সুন্দর সময় কাটে মাঝে মাঝে। বন্ধুত্ব কিংবা আত্মীয়তা সম্পর্কগুলো রক্ষার চাইতে জীবনমুখী প্রবণতার এক ঢেউ আমাকে প্রবলভাবে বারবার টেনে আনে এসব মানুষের কাছে। আমার স্ত্রী নিধিকেও আমি সময় দিই, হাতে হাত রেখে কথা হয়। বিপত্তি বাধে এসব মানুষের গল্প কিংবা কবিতা শোনাতে গেলেই আমায় তখন সে অদ্ভুত মানুষ বলে ডাকে। আচ্ছা একটা কবিতা শোনাই। তুমি না অদ্ভুত একটা মানুষ, শুনতে ভালোই লাগে। মাটির কাঁসার গানের আয়োজনে মুগ্ধ হয়ে দেখি কবি বাসুদাকে, তিনিই আমার অনুপ্রেরণা। সংসার ধর্ম সামলে তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন মানুষের কল্যাণে। মাঝে মাঝে তার সাথেও আড্ডা দিই, অনেক কিছু জানি, শিখি অনেক কিছু। উভুক্ষ যাতনায় শ্রেষ্ঠত্ব কাত্রায়, হ্যাঁ জীবন থেমে যায় না জীবনের অববাহিকায়, অতঃপর মানুষ হয়ে ওঠে কবি, কবি আর হয় না মানুষ। শোনো সাহেব, এই রাস্তায় ঘুরে বেড়ানো সুবিধা বঞ্চিত যত মানুষ দেখছো না, ওরাই কিন্তু আসল মানুষ। তাছাড়া বাকি যাদেরকে দেখছো, সবাই প্রয়োজনের আয়োজনে ব্যস্ত, কেউ মানুষ নয়, নকল মানুষ। নকল সবাই নকল। রাস্তার পাগলদের সাথে মিশে মিশে নিজেও পাগল হবে আর আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। এ যুগেও মানুষ কিভাবে এতটা ব্যাকডেটেড সাইকোলজির হতে পারে আমার মাথায় ঢোকে না। এসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। ঘরে ফিরলেই আমি উপলব্ধি করি আমি কতটা অসহায়।
মাঝে মাঝে বেশ অচেনা লাগে আমার পরিচিত বিছানা আর এই পাশের মানুষটিকে। নির্লিপ্ত হবার চেষ্টা করে রোজ এভাবেই ঘুমোতে যাই। এই ওঠো, কি হলো, ওঠো, আর কত ঘুমোবে? তোমাকে আমি মানুষের সার্টিফিকেট দেব। অসহায় মানুষের পাশে তুমি সবসময় থাকো, তাদের ভালোবাসো। জানো লালন কি বলেছে? লালন বলেছে, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। তুমি আমার সেই সোনার মানুষ। ঘুম ভেঙে যাওয়া অনেকটা স্বপ্ন ভাঙার মতো। আমার স্বপ্নটাও ভেঙে গেল। আমার সারা জীবনই বিভিন্ন সময়ে কোনো না কোনো এক ফ্যান্টাসি ক্যারেক্টার ছিল, কিন্তু সেসব ফ্যান্টাসি ক্যারেক্টারের উপস্থিতি ছিল বাস্তবে। শৈশবে ছিল মানিক নামের একজন আইসক্রিমওয়ালা, আর কৈশোরে ছিল একজন বাঁশিওয়ালা। আর এখন কিং কং। কিংকং, কিংকং তার আসল নাম নয়, তার কোনো আসল নামও নেই। নাম ঠিকানা ও মানসিক ভারসাম্যহীন এই ছেলেটির বেড়ে ওঠা আমাদের শহরের রাস্তায়। তার চেহারার সাথে সিনেমার কিংকং এর অনেকটা সাদৃশ্য আছে বলেই লোকজন তাকে কিংকং বলে ডাকে। ডান কিংবা বাম দল, তাকে দেখতে পাবেন যে কোনো দলের মিছিলের সামনে। কখনো তাকে দেখা যায় মন্দিরে দুহাত জোর করে উপাসনায় ব্যস্ত। আবার কখনো দেখা যায় মসজিদে দুহাত তুলে মুনাজাতরত অবস্থায়। আনন্দ, উৎসব, শোক, বিক্ষোভ সব কিছুতেই নিজেকে জড়িয়ে সে উদযাপন করছে জীবন। জীবনের কোনো রঙকে বাদ না দিয়েই সে উপভোগ করে জীবন। মাঝে মাঝে দুষ্টমির ছলে কাউকে ভীষণ ভরকে দিয়ে সাময়িক আনন্দ নিতেও জানে সে। কখনো তাকে দেখা যায় দুহাত দুদিকে প্রসারিত করে শাহরুখ খানের ভঙ্গিমায়, আবার কখনো দেখা যায় দুহাত কোমরে রেখে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তকেও অনুকরণ করতে। সময়ের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিছুটা পরিচিতি পেয়ে যায় সে। ইদানিং তরুণরা সুযোগ পেলেই তাকে ঘিরে সেলফি তোলে। দেখতে দেখতে একসময় সেও এসব ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়। কাপড় চোপড়ের ব্যাপারে সে খুব শৌখিন। তার পরিচিতির অভাব নেই বলেই মাঝে মাঝে পুরনো কাপড় পায় সে, আর সেই সময়টাতে সে নিজেকে পৃথিবীর অন্যতম সুখী মানুষ মনে করে।
তার খাবারের যোগান হয় অন্যের অনুগ্রহ কিংবা উচ্ছিষ্টে। দিনে আর যাই হোক, রাতটা গভীর হতে হতে সে একা হয়ে পড়ে। স্টেশনের প্ল্যাটফর্মে কোনো যাত্রী ছাউনিতে, কখনো খোলা আকাশের নিচে অথবা ট্রাফিক আইল্যান্ডের মাঝে ঘুম হয় তার। কখনো হয়তো কোথাও ঘুমোতে গেলে কোনো এক অফিসের সিকিউরিটি গার্ড তাকে খেকিয়ে উঠে তাড়িয়ে দেয়। কোনো এক মুদি দোকানদার হয়তোবা ততটা নির্দয় হতে পারে না। তাই তার মাথায় হাত বুলিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে বেঞ্চ সরিয়ে নেয়। সেদিন অনেক রাত করে বাড়ি ফিরছিলাম। রাস্তার পাশে একটি মাইল ফলকের ওপরে কিছু একটা দেখে থামলাম।
কোথায় হেলার পথ? হ্যাঁ আমি আমার এক শিক্ষকের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, রাস্তার কোনো অসহায় মানুষকে আমার বাসায় আশ্রয় দেব। তাই আমি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছি কিংকং আজ থেকে আমাদের বাসায় থাকবে। এখন তুমি যদি আমার এই সিদ্ধান্তকে অশ্রদ্ধা করো তাহলে আমার আর কিছু বলার নেই। যাই, ওকে কিছু খেতে দিয়ে আসি। আমি ওকে বের করে দিছি। মানে কেন করলে এটা? পাগল ছাগল নিয়ে থাকবো নাকি? তুমি এটা একদম ঠিক করনি। ডিসগাস্টিং, বাড়িটাকে একবারে লঙ্গরখানা বানিয়ে ফেলেছে। রাহুল, একজন সার্টিফিকেটধারী উন্মাদের সাথে এক ঘরে একসাথে থাকতে পারবো না, তাকে বোঝাতেও পারবো না। আপনার ভাইকে আপনিও বোঝাতে পারবেন না, ও থাকুক ওর মতো। সে আবার কি করলো? আপু, এটাও আপনাকে বলতে হবে, একটা পাগল কি করে বেড়ায় সেই গল্পটা আপনাকে শোনাতে হবে। এর চেয়ে জঘন্য কিছু নেই। ও একটা অটিস্টিক পাগলকে নিয়ে আসছে, তাকে নাকি সে লালন পালন করবে। আমি বোঝাতে গেলেই বলে এটা নাকি তার শেষ সিদ্ধান্ত। দেখো নিধি, আমার ভাইটা এতিম, একটু ওটু হুটহাট করে একটু পাগলামি করে, তুমি একটু মানিয়ে নাও, কদিন পরেই ঠিক হয়ে যাবে। আপু কিছু মনে না করলে একটা অনুরোধ, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। নিধি সেদিন নিজ সিদ্ধান্তেই অটল ছিল। সপ্তাহ কেটে গেল, একাকী জীবনযাপন করছি। অবশ্যই এ বাড়িতে নিধি থাকলেও আমি একা। প্রায় বিকেলেই আমি হাঁটতে বের হই। এটাকে এক প্রকার নিরুদ্দেশ যাত্রা বলা যায়। নির্দিষ্ট কোনো পথ নেই, নেই কোনো গন্তব্য। তবে ইদানিং আমার হাঁটতে বের হওয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে, আর তা হলো কিংকংকে খোঁজা। স্টেশন আমার প্রিয় জায়গা। আরো প্রিয় স্টেশনের পাশে ছোট ছোট প্লাস্টিকের ঘরগুলো, যাদের ঘর নেই সেই সব সুবিধা বঞ্চিত মানুষেরা এখানে এসে থাকে। সেই পথ ধরেই হাঁটতে হাঁটতে একজনকে দেখে চমকে উঠলাম। কাছে যেতেই কিংকং এর সেই পরিচিত মুখ দেখলাম।
স্বভাব ছিল হৃদয় কারা হাসি। আহা, কি ভালোবাসা তার মুক্তিতে। কিংকংকে যিনি আশ্রয় দিয়েছিলেন সেই মতি চাচাকে পেছনের সমস্ত ঘটনা খুলে বললাম। সেদিন থেকে আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি। আজকে ওকে আপনাদের মাঝে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমি ওকে আমার সাথে করে নিয়ে যাবো। বাবা, এই যে দেখেন শহর, এটাও একটা শহর, শহর ঘেঁষা শহর। অতএব কিংকংকে আপনি নিয়ে যাবেন আপনার শহরে, যাদের জায়গা নাই এইখানে তাদের স্থান। কিংকংকে নিয়ে যাবেন, কিংকং কদিন ওইখানে যেয়ে থাকবে, দুদিন পরে আসতেই হবে, যার ফলে কিংকং এইখানেই থাক। আপনার চিন্তা করে লাভ নাই, কিংকং এইখানেই থাকবে। আমরা চাই, আমি এবং কিংকংকে নিয়ে আমরা এইখানেই থাকতে চাই বাবা। রেলপথের সমান্তরাল লাইনে পা ফেলে হাঁটছি আর ভাবছি, এই শহরের প্রাচুর্যময় শরীরের কোথাও কিংকং এর জায়গা হয়নি। অথচ শহর ঘেঁষা আরেক গ্ল্যামারহীন শহর ঠিকই তাকে বুকে আগলে নিল। আমাদের এই শহরে কি যেন নেই, হারিয়ে গেছে, কিসের যেন শূন্যতা। অন্যদিকে আমাদের এই তথাকথিত সভ্য শহর ঘেঁষে যে আরেকটি ভালোবাসায় পরিপূর্ণ শহর গড়ে উঠেছে, সে খবর কি কেউ রাখে? এই মানুষে মানুষ গাথা গাছে যেমন আলেখে লতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, যাতে তার রবি তোর যাতে তার রবি, মানুষ ভজলে সোনা মানুষ হবি, ও তুই মানুষ ভজলে সোনা মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই, মূল হারাবি মানুষ ভজলে সোনা মানুষ হবি,
তুই মানুষ ভোজলে সোনা মানুষ হবি।